棒。জীবনে শান্তি নেই রে ভাই, শান্তি নেই। একে ঘরে বইয়ের জ্বালা, তার উপর কানা চাচা শ্বশুর এখনো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে না। লাউরা পৃথিবীর সব শ্বশুর গুলোকে হ্যান্ডেল মারছে, আমার শ্বশুরটারও কোন রকম পাত্তা নেই। সালা দুদিন বাদ জামাই ষষ্ঠী, শান্তির ছেলেগুলোকে এখনো হুঁশ নেই যে জামাই গুলোকে নিমন্ত্রণ করতে হবে। আমার ঝুমা বৌদির মতো শাশুড়িটা সালা কত ভালো, কত আদর যত্ন করে, আর লাউরা কানা চাচা কিপটে শ্বশুরটা এক পয়সাও খরচ করবে না। জীবনটা লাউরা কন্ডমের মতো করে দিল, যতক্ষণ প্যাকেটের মধ্যে আছে কোটি টাকা দাম, পরে ইউজ করা হয়ে গেলে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। বিয়ের আগে বলেছিল যে বাবা তোমাকে একটা রয়্যাল এনফিল্ড দেবো। রয়্যাল এনফিল্ড তো দূরের কথা, সালা লাউরা একটা রয়্যাল স্ট্যাগ পর্যন্ত যুদ্ধ হলো। আমি সকালবেলাই পৌঁছে যাব। আর বাবা কিছু মনে করো না যেন, এবছর তো তোমার প্রথম জামাই ষষ্ঠী, তাই মুরগি খাবে না খাসি খাবে? এই বাড়া শ্বশুর জিজ্ঞাসা করছে যে মুরগি খাবে না খাসি খাবে। আরে বাড়া বল খাসি, মটন খাবো মটন। বাবা আপনি ওই মটনটাই করে দিন, চিকেনটা যেন কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে। ওরে আমার চুতির ভাই রাজার বেটা, এমনি হয় না আবার ইংরেজি মারাচ্ছে। নেহাত মেয়েটার মুখ চেয়ে এবছর তোকে নিমন্ত্রণ করতে হচ্ছে, তা না হলে তোকে আমি ভিটি তুলতাম না। তাহলে জামাই আমি এখন রাখছি বুঝলে, আর হ্যাঁ বেশি বেলা করবে না, তোমার শাশুড়িমা কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। একদম চিন্তা করবেন না বাবা, আমার যেতে একটুও লেট হবে না। এই তোর আবার কি হলো, পাচ্ছিস কেন? পারবো না, তোর শ্বশুর তোকে নিমন্ত্রণ করে দিল, আর লাউরা আমার বাঞ্চাত শ্বশুরকে আমাকে ভুলে গেল, নিমন্ত্রণ করলো না। ওই দেখো এতে কদর কি আছে, তোর শ্বশুর নিমন্ত্রণ করলে তো কি হয়েছে, লাউরা আমার শ্বশুর তো নিমন্ত্রণ করেছে, তুই আমার সঙ্গে যাবি। তোর সঙ্গে যাব, তোর শ্বশুর আবার কিছু বলবে না তো? কি বলবে না বলা, বেশি চুদুর বুদুর করলে না ওর মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো লাউরা। ভাই তুই কত ভালো, তুই আমার ছোটবেলাকার বন্ধু, আর লাউরা হারামির বাচ্চা কিপটে শ্বশুর আমার দুঃখটা বুঝলো না। ঠিক আছে ওইসব বাদ দে, তুই আমার সঙ্গে জামাই ষষ্ঠী খেতে যাবে বুঝলি। নিজের প্যান্টের ভিতরে পটল আছে তো, খুলে ভেজে খেয়ে নে বোকা চোদা। পটল ভাজা খাবো না রে, তোর দিদিমার ঝোলা লাউ দুটো ভেজে খেয়ে নেবো রে লাউরা। এখনো তো বিয়ে করিনিস, তা জামাই ষষ্ঠীর আদর তুই কি করে বুঝবি রে কেলানে? তা তুই তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছিস সেটা নয় বুঝলাম, কিন্তু সঙ্গে করে এই হুলোটাকে নিয়ে যাচ্ছিস কেন? শ্বশুর মনে হয় নিমন্ত্রণ করেনি বুঝি। দেখ বাটা বেশি উল্টো পাল্টা কথা বলবি না, না হলে এক্ষুনি কেলিয়ে সাজা করে দেবো লাউরা। বাদ দে তো লাউরার কথা, কপালে তো কোনো মেয়ে জোটেনি তাই শ্বশুর বাড়িরও মুখ দেখেনি। আমরা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি বলে লাউরার হিংসে হচ্ছে, এর সঙ্গে বেশি মুখ ঘাটিয়ে লাভ নেই, না হলে ওখানে আবার দেরি হয়ে যাবে। চপালি চ উলোটাকে সামলে রাখিস ভাই, আবার দেখিস তোর শাশুড়িকে দেখে আবার হ্যান্ডেল না মেরে ফেলে। আরে জামাই বাবা জীবন এসে গেছে দেখছি, তা পুটি কোথায়, তাকে দেখতে পাচ্ছি না কেন? আর এই বাবা জীবনটাই বা কে?
এ আমার বন্ধু বাবা, কুটির শরীরটা ভালো নাই তাই আর ওকে নিয়ে এলাম না। বন্ধুর শ্বশুরটাও মারা গেছে, কালা ওষুধের জন্য বেচারা জামাই ষষ্ঠী খেতে পারছিল না, তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম। উদ্ধার করে ফেলেছো, একে মা মনসা তার উপর ধুনোর গন্ধ। 750 টাকা কেজি খাসির মাংস, শুয়োরের বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে না সঙ্গে করে পালের বন্ধুকে নিয়ে এসেছে। কি হলো বাবা, কিছু ভাবছেন নাকি? ও তেমন কিছু না, আসো আসো ভিতরে আসো ভিতরে আসো। ভাব দেখো না, যেন রাজার বেটা। কই গো গিন্নি, তোমার হলো? জামাই বাবা জন এসে গেছে। এই যে হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি আছে। তুমি জামাই বাবা জীবনকে বসতে জায়গা দাও। থাক বাবা, এখন আর জায়গা দিতে হবে না, মায়ের তো এখনো রান্না বাকি আছে। আমরা বরং বাইরে থেকে একটু ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাই ঘুরে আসো। কত সুন্দর পরিবেশ, কত গাছপালা, ঝোপঝাড়, দেখে মনে হচ্ছে এখানেই রয়ে যাই। দেখিস, যেন আবার ঝোপঝাড় দেখে হ্যান্ডেল না মারা শুরু করে দিস। আরে হ্যান্ডেল মারবো না রে ভাই, টান মারবো টান। টান মারবি মানে কিসের টান মারবি? এই দেখ বাবার প্রসাদ, আসার সময় ফুটোর দোকান থেকে এক প্যাকেট বাবার প্রসাদ আর এই কলকে আগে থেকে কিনে নিয়েছিলাম। কিন্তু এখন শ্বশুর বাড়ি আছে না? না থাক, তুই বরং টান মার। আরে কেলানে কিচ্ছু হবে না, দুটানি তো মারবে। না না বস দেখি এখন। হ্যাঁ গো, একটু বাইরে গিয়ে দেখো না, জামাই বাবা জীবন তো অনেকক্ষণ হলো বেরিয়েছে, আমার তো এইদিকে রান্না বান্না সবই হয়ে গেছে। বালের জামাই আমার, শালা মেয়েটাকে সঙ্গে নিয়ে আসেনি, বালের কথাকার একটা বালের বন্ধুকে জুটে জামাই ষষ্ঠী খেতে এসেছে, জীবনটা লাউড়া নরক বানিয়ে ছেড়ে দিল। উহ বাদ দাও না, যা হবার তো হয়েছে, যাও না বাইরে গিয়ে দেখো না, জামাইটাকে ডেকে নিয়ে আসো। মাঝে মাঝে মনে হয় কি জানিস, বিয়ে না করলেই ভালো হতো, এর চেয়ে ভালো একা থাকতাম আর পাখি হয়ে আকাশে আকাশে উড়ে বেড়াতাম। ধুর পাগলা চলা, পাখি হয়ে উড়ে কোনো লাভ আছে? আমি যদি পাখি হতাম কি করতাম জানিস? কি করতিস? আমি পাখি হয়ে ঝুমা বৌদির বাথরুমের জানলায় বসতাম, ঝুমা বৌদি চান করতো আর আমি টুকুস করে দেখে নিতাম। সাউরি মনে হয় ওখানে ভাত বেড়ে বসে আছে, চল আর দেরি করে লাভ নেই। আমার ঝুমা বৌদিও ঠিক এইরকমই রান্না করে। গন্ধ ছাড়বে না, মদ মেরে খেতে এসেছিস, গন্ধ তো ছাড়বেই। আরে বৌদি, এই সরি মাসিমা, আসুন আসুন, সাবধানে, দুটো ঠিক করে ধরুন। আরে মেসো মাসি, মাসিকে একটু সাহায্য করুন। তোমার মাসিমার অভ্যেস আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হও। এই নাও বাবা খাও, তোমাদের জন্য আজ সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছি। আমি তোমার ঝুমা বৌদি নয় গো, না হলে তোমার সর্বনাশ হয়ে যাবে।
এই রে, একদম ভুল হয়ে গেছে মাসিমা, বুঝতে পারিনি আমি একদম। বুঝতে পারোনি? আর আমি শালা শুয়োরের বাচ্চা, আমার বউকে তুমি ঝুমা বৌদি পেয়েছো? সত্যি বলছি মেসোমশাই, আমি সত্যি বুঝতে পারিনি, ক্ষমা করে দিন মেসোমশাই, আমায় ক্ষমা করে দিন। আমি আমি আপনার জামাইয়ের বন্ধু না? বন্ধু বন্ধু না বাল, বন্ধুর শ্বশুরের পদ্মেরে খাসি খেতে এসেছিলিস না, আজ তোকে এমন খাসি খাওয়াবো লাউরা তোর ঝুমা বৌদির কথা ভুলে যাবি। তুই হা করে দাঁড়িয়ে কি দেখছিস? বেরিয়ে যা সোরের বাচ্চা আমার ঘর থেকে, বালের জামাই আমার। আমার ভুল হয়ে গেছে বাবা, এরকম ভুল আর জীবনে হবে না। তোর ভুল তোর পদে গুজে নিয়ে দূর হয়ে যা, আবার ঘরে তোর জায়গা নেই, জীবনেও যেন তোর মুখ আমি না দেখি। এই বাইকে আমাকে ফেলে রেখে যাস না, তাহলে বলো তোর শ্বশুর আমাকে আবার খেলাবে। তিমোর তিমোরে যা শুয়োরের বাচ্চা, জামাই ষষ্ঠী খা, ভালো করে খা আমার শ্বশুরের হাতে।